শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। শ্রেণী দশম বিষয় পৌরনীতি ও নাগরিকতা অধ্যায় পঞ্চম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সংবিধানের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংবিধান আমরা যে রাষ্ট্রে বাস করি এবং রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, এসব নিয়মাবলীকে সংবিধান বলে। সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ। সংবিধান নাগরিকের অধিকার, কর্তব্য, শাসকের ক্ষমতা এবং নাগরিক ও শাসকের সম্পর্ক কীরকম হবে তা স্পষ্ট লিপিবদ্ধ থাকে। কাজেই রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সংবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ অধ্যায়ে আমরা সংবিধানের ধারণা, সংবিধানের গুরুত্ব, সংবিধানের প্রণয়ন পদ্ধতি ও সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সংবিধানের সংজ্ঞা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছ। চলো এবার আমরা সংবিধানের ধারণা ও গুরুত্ব নিয়ে আলোচনা করি। সংবিধানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংবিধানের ধারণা ও গুরুত্ব নিয়ে এখন আমরা আলোচনা করব। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় এবং সংবিধান তাকে বলে সংবিধান। সরকার কিভাবে নির্বাচিত হবে, আইন শাসন বিচার বিভাগ কিভাবে গঠিত হয়, আমরা জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে, এসব সংবিধানে উল্লেখ থাকে। এসব বিষয়ে সংবিধানের পার্লামেন্ট, সংবিধানের পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সংবিধানের ধারণা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছ। চলো এবার আমরা সংবিধান প্রণয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংবিধান প্রণয়ন পদ্ধতি বিভিন্ন পদ্ধতি রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি নিম্নরূপ বর্ণনা করা হলো। 1 নম্বর, অনুমোদনের মাধ্যমে। 2 নম্বর, অনুমোদনের মাধ্যমে। 3 নম্বর হলো আলাপ আলোচনার মাধ্যমে। 3 নম্বর, বিপ্লবের দ্বারা চার নম্বর হলো ক্রম বিবর্তনের মাধ্যমে
অনুমোদনের মাধ্যমে তো অনুমোদনের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী মিত্ররা আমরা এখন সংবিধান পূরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব অনুমোদনের মাধ্যমে তো জনগণকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত অতীতে প্রায় সব রাষ্ট্রের স্বেচ্ছাচারী শাসক হিসেবে নিজের ইচ্ছা অনুযায়ী ও রাষ্ট্র পরিচালনা করত এতে জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় তারপরে হচ্ছে আলাপ আলোচনার সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদের সংসদের আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হতে পারে যেমন ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র সংবিধানের মাধ্যমে প্রণয়ন করা হয়েছে তারপরে বিপ্লবের দ্বারা বিপ্লবের শাসক যখন জনগণের স্বার্থ ও কল্যাণ নিহিত নয় এমন কোনো কাজ করে অর্থাৎ স্বৈরাচারী শাসকে পরিণত হয় তখন বিপ্লবের মাধ্যমে স্বেচ্ছাচারী শাসকের পরিবর্তনে ঘটিয়ে নতুন শাসক গোষ্ঠী শাসন ক্ষমতা করে এবং নতুন সংবিধান তৈরি করে তারপরে ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান গড়ে উঠতে পারে যেমন ব্রিটেনের সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে যেমন লেকচার ও প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সংবিধান প্রণয়ন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছ চলো এবার আমরা সংবিধানের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি সংবিধানের শ্রেণী বিভাগ সংবিধানের শ্রেণী বিভাগ নিচে দেখানো হলো সংবিধান একটা হচ্ছে লিপিবদ্ধ সংবিধানকে লিপিবদ্ধ বা লেখার ভিত্তিতে দুই নম্বর সংবিধান সংশোধনের ভিত্তিতে তারপরে লিপিবদ্ধ বা লেখার ভিত্তিতে সংবিধানকে দুই শ্রেণীতে ভাগ করা যায় লিখিত ও অলিখিত এই সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো লিখিত অলিখিত লিখিত অলিখিত আবার সংশোধনের ভিত্তিতে সংবিধানকে দুই শ্রেণীতে ভাগ করা যায় যেমন সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সংবিধানের শ্রেণী বিভাগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছে চলো এবার আমরা বাড়ির কাজ নিয়ে নিই বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংবিধান প্রণয়ন কোন পদ্ধতি উত্তম কোন পদ্ধতি উত্তম কোন পদ্ধতি
তালেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাস্থ্যবিধি মেনে রাখবে, নিজেকে নিয়ন্ত্রণ রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।